মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে গুজরাটি দম্পতির মৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এবার ওই এলাকায় কমিউনিটি হল বুকিংকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ডের 41 নম্বর কালীঘাট রোডের জয় হিন্দ ভবন 2015 সালের 4ঠা মার্চ এই কমিউনিটি হলের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই এই কমিউনিটি হলের বুকিং এর দায়িত্বে রয়েছেন কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক কর্মী অসিত সাহা। পুরসভার কমিউনিটি হলের রেজিস্টার বলছে বুকিং রয়েছে 2023-এর ডিসেম্বর পর্যন্ত। অভিযোগ, যারা বুক করেছেন তারা বুকিং মানি জমা দিলেও সেই টাকা জমা পড়েনি সংশ্লিষ্ট 9 নম্বর বোরো অফিসে। অভিযোগকারীদের দাবি, ড্রাফটের ঝামেলা এড়াতে নগদে টাকা দিতে বলতেন বুকিং এর দায়িত্বপ্রাপ্ত অসিত সাহা। টাকা দেবার পর রসিদও দেওয়া হতো। এই মাসে আমার 28 জুন এই জয়েন ভবন বুকিং করা হয়েছিল। আমি বুক করি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। তা উনিকে আমি পুরো সম্পূর্ণ ক্যাশ টাকা দিয়ে, 9000 টাকা ক্যাশ দিয়ে আমি বুকিং করেছিলাম। তা তারপরে উনি কিছুদিন আগে আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন যে এই কর্পোরেশন অফিস থেকে ফোন করবে এবং বলবেন যে আমার বুকিংটা করা হয়নি। তা আমি বলেছিলাম যে তার জন্য উনি আমাকে ক্যাশ টাকাটা বলেছিলেন ফেরত দিয়ে দেবে। তার এখন আমি ওনাকে ফোন করছি বা যোগাযোগ করার চেষ্টা করছি, কোনোরকমভাবে ওনাকে কিছু পাচ্ছি না। পুরসভার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বুকিং সংক্রান্ত অভিযোগ উঠছিল। তারই তদন্তে কমিউনিটি হলের রেজিস্টারটি বাজেয়াপ্ত করলে অনিয়ম ধরা পড়ে। এরপরই 9 নম্বর বোরোর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের তরফে অভিযোগ দায়ের করা হয় কালীঘাট থানায়। আমি তো সবেমাত্র দায়িত্বে এসেছি, আমি আসার পর থেকে দেখছি কিছু গরমিল হচ্ছে জয়েন ভবনের বুকিংয়ে। টাকাটা একটাও জমা পড়ছে না, কিন্তু যারা এখানে বুকিং করে যাচ্ছে তাদেরকে একটা বিল দিচ্ছেন। আর বুকিংটা সবসময় ক্যাশ টাকা, মানে ক্যাশ টাকায় নিচ্ছিলেন ভদ্রলোক, এই টাইপের একটি বিল দিচ্ছে, সেটি ফেক বিল পরে আমরা বুঝলাম। আমরা পুরো ব্যাপারটাই যারা ভিকটিমস পুলিশে গিয়ে জানিয়েছে, এখন পুরো ব্যাপারটা পুলিশের হাতে, পুলিশ তদন্ত করছে। যারা বুক করেছিলেন অনেকেরই সামনে অনুষ্ঠান, শেষ মুহূর্তে হল না পেলে কোথায় যাবেন? যারা হল বুক করেছেন তারা পড়েছেন আতান্তরে। সঞ্চন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বললাম করছেন। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।